More news coming in at this point in time. Trinamool Congress has lodged complaints against Dilip Ghosh before the Election Commission over his controversial remarks against Mamata Bandyopadhyay. TMC claims Dilip Ghosh violated the model code of conduct. মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি যে ভাষা ব্যবহার করেছেন আমরা তীব্র প্রতিবাদ করছি আর আমরা এখানে থেমেই থাকছি না আমরা ইলেকশন কমিশন তার কাছে আমরা একটা চিঠি দিয়েছি ইলেকশন কমিশনে আমাদের একটা চিঠি গেছে আমরা সেই চিঠি তাদের দিয়েছি এবং আগামী কাল আমাদের একটি ডেলিগেশন সেই ডেলিগেশন যাবে আট নজনের একটি ডেলিগেশন যার মধ্যে মুখ্যত মহিলা থাকবে কিন্তু পুরুষরাও থাকবেন বর্ধমান দুর্গাপুরে যারা রয়েছে মাননীয় নাগরিকবৃন্দ যারা ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন তারা নিশ্চয়ই দেখছেন যে তাদের যেখানে প্রার্থী ভারতীয় জনতা পার্টি যাকে প্রার্থী করেছে তিনি কি ভাষায়